ইফ ইউ আস্ক মি, খালদা জিয়াই বরং সবচেয়ে বেশি কনসিস্টেন্ট, সবচেয়ে বেশি আত্মসম্মান নিয়ে, সবচেয়ে বেশি লাইক ডিগনিফাইড আচরণ সবচেয়ে বেশি উনি করে আসছেন হিস্ট্রিক্যালি। এবং পলিটিক্সে তো আপোষহীনতা বলে কিছু নাই, পোল্টি নিতে হয়, সবচেয়ে কম পোল্টি খালদা জিয়াই সম্ভবত নিয়েছেন, রাইট? সো এই কথাগুলো সত্য, আমি মনে করি কথাগুলো সত্য, এই যে আপোষহীনতার কথা বলতেছেন স্টাফ, এবং পলিটিশিয়ানদের মধ্যে সবচেয়ে কম আনক্লাসি বা সবচেয়ে ক্লাসি খালদা জিয়াই, সব আর বাকি সকলে হইতেছে আনক্লাসি টু দ্য টেন। শুরু থেকেই উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি। এখনো দাবি পূরণ না হয় উদ্বেগ জানান নেতারা। আজকে দেশকে রক্ষা করার জন্য, দেশের শান্তি সমৃদ্ধিকে রক্ষা করার জন্য তিনি প্রতি দেশের বেগম খালেদা জিয়াকে তাকে মুক্ত করে তার বিদেশে চিকিৎসাকে নিশ্চিত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই। খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে হচ্ছে সরকারের কাছে বিএনপির দাবি দাওয়া তো চলতেছে। সো নাও এই দাবি দেওয়ার ক্ষেত্রে মানে খালেদা জিয়ার আসলে শারীরিক অবস্থাটা সত্যিকার অর্থে কীরকম, এটা একটা প্রশ্ন প্রথমত। কারণ হচ্ছে বিএনপি যত দাবি দেওয়াই করুক, এই দাবিগুলোর ভিত্তি কতটুকু বা খালেদা জিয়ার শারীরিক অবস্থার আসলেই গ্র্যাভিটি কতটুকু এটা বোঝার কোনো উপায় নাই। কারণ পুরো জিনিসটাই একদম ডে ওয়ান থেকে পলিটিসাইজ করা হয়ে আসতেছে, উইচ ইজ নট আনএক্সপেক্টেড। কারণ হচ্ছে পলিটিক্সে উভয় পার্টি সবসময় সকল বিষয়কে পলিটিসাইজ করে, কেউ একটা পাত মারলে এটারও একটা পলিটিক্স পলিটিসাইজ করে ফেলবে, বিএনপি আওয়ামী লীগ উভয় ইকুয়ালি। সো সেখানে খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী, ওনার অসুস্থতা, এটা আওয়ামী লীগ সরকারকে বেকাদায় ফেলার জন্য একটা খুব বড় অস্ত্র বিএনপির হাতে, সেটা তারা পলিটিসাইজ করে আসতেছে, করে আসবে, ইটস নো সারপ্রাইজ। তো যেই কারণে আমি যে প্রথম পর্বে যখন আলোচনা করছিলাম তখন যখন বলছিলাম যে আই ডোন্ট নো হাউ মৃত্যু পথযাত্রী সি রিয়েলি ইজ, কারণ বিএনপি দাবি করতেছে, এই দাবির কতটুকু সত্যতা আছে জানি না, পলিটিক্যাল দাবি দেওয়া। সো এখন এসে কিছুটা আমি ডিটেলড ডিসক্রিপশান পাইছি যে খালেদা জিয়ার আসলে ইস্যুটা কোথায়, মৃত্যু পথযাত্রী দাবি করে আসতেছে বিএনপি অলারায়, সেটা কী কারণে মৃত্যু পথযাত্রী, কোথায় ইস্যু। সো সেটা যে ডিটেল ডিসক্রিপশান পাইলাম, এবং সেখানে আরও ডাক্তার, এটার একটা ব্যাপার ইম্পর্টেন্ট যে এই যে মৃত্যু পথযাত্রী দাবিটা কে করতেছে, এটা বিএনপির নেতারা, রাজনৈতিক নেতারা, নেসেসারিলি ডাক্তাররাও বলতেছে না, বা ডাক্তাররা আসলে মিডিয়ার সামনে আসতেছে না দেখে আমরা জানি না। সো রাজনৈতিক নেতাদের মুখের দাবি বিএনপি খালেদা জিয়ার মৃত্যু পথযাত্রী, এটা অলমোস্ট কোনো ভ্যালু নাই বললেই চলে। কেন? কারণ হিস্ট্রিক্যালি ওনারা সকল কিছুকে পলিটিসাইজ করে আসছে এবং এটাকে তো করতেছে। সো এইসব কারণে বাঘ আসে, বাঘ আসে বললে তারপর সত্যিকার অর্থে যখন বাঘ আসে তখন কেউ আর বিশ্বাস করে না এরকম আর কি। সো খালেদা জিয়া বিদেশে নেওয়া লাগবে, বিদেশে নেওয়া লাগবে, বিএনপি বলে আসতেছে সারা জীবন মারা যাচ্ছেন এরকম। সো সত্যিকার অর্থে হয়তো এখন ক্রিটিক্যাল অবস্থা, কিন্তু আমরা আসলে বুঝতে পারতেছি না, কারণ বিএনপি নেতাদের মুখের কথার কোনো বিশ্বাসযোগ্যতা নাই। সো তো এই ব্যাপারে হচ্ছে এই যে শুরুতে যেরকম ইয়ের কাছে শুনলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে, উনি একটু ডিটেল ডিসক্রিপশান দিলেন এখন যে কী ইস্যুটা, কোথায় এক্স্যাক্টলি, যে ওনার পরিপাকতন্ত্র ছিদ্র, সেখান থেকে ব্লিডিং হয় এবং এটার চিকিৎসা বাংলাদেশে আর সম্ভব না এই পর্যায়ে এসে। ওকে, নাও একটু কনভিন্সিং, একটু ডিটেলস আমরা জানি যে কী হচ্ছে অ্যাকচুয়ালি। না, নেক্সট কোয়েশ্চেন যে আসলে কি এটা চিকিৎসা বাংলাদেশে সম্ভব না নাকি সম্ভব? অ্যাগেন, এটা ওনার ফখরুল ইসলাম আলমগীর, উনি পলিটিক্যাল বক্তব্য দিবেন, দিয়ে আসছেন, সারা জীবন দিয়ে যাবেন, সো ওনার কথার পুরোপুরি ভরসা রাখা যাচ্ছে না। বাট নাও দ্যাট উই হ্যাভ দ্য ডিসক্রিপশন, নাও ইট মেক্স সেন্স যে ও আচ্ছা এই জায়গাতে আছে এবং মনে হচ্ছে আসলে এখন বিদেশে যাওয়া লাগবে। এবং অ্যাগেন, ফখরুল ইসলাম আলমগীরের দাবি মতে আমরা শেষ পর্যায়ে চলে আসছি বাংলাদেশে চিকিৎসার, এবং অ্যাগেন এটা ওনার পলিটিক্যাল দাবি, আসলে কতটুকু মেডিকেল ভিত্তি আছে বা সত্য কিনা সেটা আমরা জানি না। ইয়েতে একটা উঠে আসছে যে ডয়চে ভেলে একটা রিপোর্ট হয়েছে, সেখানে একটু ডিটেলস খালেদা জিয়ার শারীরিক অবস্থা, চিকিৎসকরা কী বলেন বা এরকম একটা রিপোর্টিং হয়েছে। সো সেটা একটু আলোচনা করব, কারণ ডয়চে ভেলে এবং বিবিসি বাংলা এই দুইটা কিছুটা রিলায়েবল, কারণ বাংলাদেশে তো সবগুলো হইতেছে মিডিয়া একটু রিলায়েবল না, প্রথম আলো একটু রিলায়েবল, তাও মাঝে মধ্যে শয়তানি করে, স্টিল কিছুটা রিলাই করা যায়। আর ডয়চে ভেল এবং বিবিসি বাংলা দুইটাই হচ্ছে বিদেশে বেসড নিউজ মিডিয়া, ডয়চে ভেল জার্মান বেসড, বিবিসি বাংলা ইংল্যান্ড বেসড, ইউকে বেসড। তো এই দুইটার রিপোর্টিং মোটামুটি ফেয়ার হয় আর কি, কিছুটা আপনি রিলায়েবল তথ্য পাবেন ওখানে। বিবিসি বাংলা এমন ছিল না, মাঝখানে বিবিসি বাংলা পুরোপুরি সরকারের দালালি করত। সো বিবিসি বাংলার বাংলাদেশ শাখায় চ্যাপ্টারে কাকে বসানো হয়েছিল আই ডোন্ট নো, তারপর তাকে স্মরণ হয়েছে নিশ্চিতভাবে, কারণ এখন আবার বেশ অবজেক্টিভ রিপোর্টিং করে বিবিসি বাংলা। তো অ্যানিওয়েজ, ডয়চে ভেলের রিপোর্টটা দেখে একটু কথা পড়ি, সেখান থেকে কিছুটা রিলায়েবল পিকচার পাওয়া যাবে। অ্যাগেন, যে কথাটা বারবার বলতেছি যে বিএনপি নেতারা অনেক বক্তব্য দিয়ে যাচ্ছেন, সেগুলো আমি খুব গুরুত্ব দিচ্ছি না, আপনি দিতে পারেন, আমি দিচ্ছি না। সো
এই যে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, উনি খালেদা জিয়াকে দেখে এসে উনি একই কথা মারা যাচ্ছেন খালেদা জিয়া, এই তিনি এই মাসু টিকবেন কিনা বলা মুশকিল, এটা হচ্ছে জাফরুল্লাহ চৌধুরী বলতেছেন। ওনার এই কথা আমার কাছে কোনো, হয়তো সত্য কথা উনি বলতেছেন কিন্তু ওনার কথা থেকে বোঝার উপায় নাই যে সত্য কথা না পলিটিক্যাল এগুলা কথাবার্তা। তারপর খালেদা জিয়ার হচ্ছে বোন, উনি হচ্ছে দেখা করে আসে, এসেও উনি এরকম খুবই ক্রিটিক্যাল অবস্থা, অ্যাগেন খালেদা জিয়ার বোন। সো এগুলো আসলে কোনোটাই আমি আসলে সত্যি অর্থে আমার জায়গা থেকে আমি অবজেক্টিভলি বুঝতেছি না খালেদা জিয়ার আসলে শারীরিক অবস্থা কোন জায়গাতে আছে। তো এখানে হয়তো আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব মাহবুবুল উল হানিফ সরকার হয়ে যেটা উনি বলছেন যে তিনি কোন দেশে কোন হাসপাতালে চিকিৎসা নিতে চান খালেদা জিয়ার চিকিৎসকরা, কিন্তু সে ব্যাপারে কিছুই বলেননি। এগুলোকে ফাইন, তার দণ্ড স্থগিত করে দেশে সেরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, দেশের বাইরেও চিকিৎসকদের সাথে পরামর্শের সুযোগ আছে, তিনি দণ্ডপ্রাপ্ত আসামি, আইনের বাইরেও তিনি বেশি সুযোগ সুবিধা ভোগ করছেন, কারাগারেও তাকে গৃহপরিচারিকা রাখার সুযোগ দেওয়া হয়েছিল, বিএনপি এখন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে। সোনার কথাটা আসলে পুরোটাই সত্য, অবশ্যই রাজনীতি করছে বিএনপি, এক্স্যাক্টলি রাইট নাও করছে কিনা সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু তারা করে আসছে হিউজ স্ট্রিকলি, সো এখন করতেছে না এটা বোঝার কোনো উপায় নাই। আরেকটা যেটা বললো যে খালেদা জিয়াকে গৃহপরিচারিকা রাখার সুযোগ দেওয়া হয়েছে, বিদেশে যোগাযোগ করা ডাক্তারের হিস্ট্রি এই প্রিভিলেজটা দেওয়া হচ্ছে, এটা তো সত্য, যেটা প্রথম পর্বে আমি আলোচনা করছি যে আওয়ামী লীগ জোট্টু করতেছে খালেদা জিয়ার জন্য বা জোট্টু করছে এখন পর্যন্ত, সেটা যথেষ্ট একটা ভালো জেস্টার অলরেডি। আর বিদেশে যাওয়া নিয়ে এত কাহিনী, কারণ এখন বিদেশে গেলে তো আর খালেদা জিয়া ফিরে আসবেন না, সো ওইটা একটা খুব সিরিয়াস দাবি, এবং সরকারের সিরিয়াস দাবি মেনে নিতে হলে খালেদা জিয়ার অবস্থা আসলে ক্রিটিক্যাল হইতে হবে, এবং আসলে ক্রিটিক্যাল হইলো দুইটা বিষয়, প্রথমত হইলো হয়তো সরকার তারপর অনুমতি দিবে না, আর দ্বিতীয়ত যদি সরকার কনভিনসড হয় যে অবশ্য আসলেই খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, লাইফ থ্রেটনিং অবস্থায় পৌঁছে গেছেন বা যাচ্ছেন, সেক্ষেত্রে হয়তো সরকার অনুমতি দিবে, হয়তো এখনও দিচ্ছে না, কারণ এই যে দাবি দাওয়া আমরা শুনতেছি এগুলো পলিটিক্যাল কথাবার্তা, হয়তো সরকার কনভিনসড না যে অবস্থা ওই জায়গাতে আছে। সো আই ডোন্ট নো কী হচ্ছে ওখানে কথাবার্তা, এখন যেটা বললাম বোঝার কোনো উপায় নাই আসলে কী হচ্ছে অনেস্টলি। তো এই রিপোর্টটা থেকে একটু পড়ি শুরু থেকে, ঢাকার এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসক দল, 15 জনের চিকিৎসক দল থাকলেও কেউ তার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ মাধ্যমে সরাসরি কথা বলছেন না, রাইট? সো যারা খালেদা জিয়ার চিকিৎসক, যারা চিকিৎসক, পলিটিশিয়ানদের মুখ থেকে আমরা আসলে শারীরিক অবস্থা খালেদা জিয়ার শুনতে চাই না, যারা চিকিৎসক তাদের মুখ থেকে শুনতে চাই। এবং খালেদা জিয়ার যারা চিকিৎসক এরাও কিন্তু খুবই হাইলি পলিটিসাইজড লোকজন, বাট ইয়েট স্টিল তারা এক্সপার্ট, কিন্তু তাদের মুখ থেকে জানা যাচ্ছে না খালেদা জিয়ার কী অবস্থা, কারণ তারা কেউ কথা বলতেছে না। সো আমরা যা জানি সকল কিছু বিএনপিওয়ালাদের বা বিএনপির লোকদের বা বিএনপির রাজনৈতিক নেতাদের মুখ থেকে, উইচ ইজ অ্যাগেন আরেকবার বলতে হচ্ছে আমার কাছে, আমি শিওর না করতে গুরুত্ব দিব। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্রিফিং করছে না, ডয়চেভেলের পক্ষ থেকে বারবার চেষ্টা করেও চিকিৎসা নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সো হাসপাতাল ডাক্তার যারা এক্সপার্ট, যারা যাদের কাছ থেকে রিলেটিভলি রিলায়েবল নিউজ পাওয়া সম্ভব, তথ্যটা পাওয়া যায়, তো তারা কেউ কথা বলতেছে না, শুধু বলতেছে পলিটিক্যাল লোকজন। ওকে, সো তবে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির ভাইস চেয়ারম্যান, যিনি দেখেন যিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, যিনি কথা বলছেন সে যে একজন চিকিৎসক, তিনি আবার বিএনপির ভাইস চেয়ারম্যান, সো পলিটিক্যাল লোক, অ্যাগেন খুব পাওয়ারফুল স্ট্রং পলিটিক্যাল লোক। সো ওনার কথার একটু গুরুত্ব আছে, এটা আপনারটা আপনি সিদ্ধান্ত নেন, আমারটা আমি নিচ্ছি। তবে উনি যেহেতু চিকিৎসক সেহেতু মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশচন্দ্র রায় ওনাদের যে একটু মোর ওয়েট ক্যারি করে আমার কাছে, অ্যান্ড ইয়েট আমি ওই পয়েন্টটা মেক করতে চাই যে উনি খুবই হাইলি পলিটিসাইজড লোক। তিনি বলেন খালেদা জিয়া এখন ক্রনিক কিডনি ডিজিজে যেমন ভুগছেন তেমনি ক্রনিক লিভার ডিজিজেও ভুগছেন, এখন তার লিভারের সমস্যা বেশি হচ্ছে যার কারণে পরিপাকতন্ত্রে ব্লিডিং বেশি হচ্ছে, এটা কমাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বুধবার আবারও এন্ডোস্কোপি করা হয়েছে, আর এই পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের কারণে তার শারীরিক দুর্বলতা বেড়ে গেছে, তিনি কষ্ট পাচ্ছেন, চিকিৎসকরা এই ব্লিডিং স্থায়ীভাবে বন্ধের চেষ্টা করছেন। তারপর উনি আরও হইতেছে দাবি করেন খালেদা জিয়ার আগে থেকে আর্থ্রাইটিস বা ডায়াবেটিস আছে, আর রাইট হার্ট ফেলিউর বা সহ আরও কিছু শারীরিক অসুস্থতা জটিলতা আছে তার, খালেদা জিয়ার চিকিৎসা এবং ফলো আপ যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হয়নি, তাকে চিকিৎসা না করানোর কারণেই পরবর্তীতে এই জটিলতাগুলো দেখা গেছে। সো খালেদা জিয়া যখন কারাগারে ছিলেন তখন তো অনেকদিন বিএনপি লোকজন দাবি করে আসছে ওনার চিকিৎসার জন্য ওনাকে মুক্তি দেওয়া হোক, তারপর সরকার একটু দেরি করে মুক্তি দিছে জামিনে বের হয়ে, সো ওই সময়টায় জটিলতাটা বেড়ে গেছে, এটা আমরা এই যে ডাক্তার উনি বলতেছেন আমরা জেনে আসছি এরকম ব্যাপারটা, হয়তো মনে হচ্ছে এই দাবিটা সত্য। তিনি বলেন হাসপাতালে যে চিকিৎসক আছেন এবং হাসপাতালের বাইরেও দেশের সেরা যে চিকিৎসকরা আছেন তারা এখন প্রাণপণ চেষ্টা করছেন দেশের খালেদা জিয়াকে দেশের সবচেয়ে ভালো এবং মানসম্মত চিকিৎসা দিতে, এর পরবর্তী পর্যায়ে আরও অ্যাডভান্স চিকিৎসা হতে পারে। তারপর কোথায় জানি একটা পড়লাম যে বাংলাদেশের যেই এরিয়াতে সেরা ডাক্তার খালেদা জিয়ার শারীরিক অবস্থা যেই যেই এরিয়াতে চিকিৎসা হচ্ছে প্রত্যেক এরিয়া সেরা সেরা ডাক্তাররা খালেদা জিয়াকে দেখতেছেন, যেটাই যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির ভদ্রলোক উনি নিজেও বলতেছেন যে দেশের সেরা চিকিৎসকরা বাংলা খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন, যেটা আমি প্রথম এপিসোডে আলোচনা করছি যে
এমন ভাবে যে দেশে চিকিৎসা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে খালেদা জিয়া, ব্যাপারটা তো এমন না। উনি তো আমাদের মতো সাধারণ মানুষ না, উনি দেশে সেরা চিকিৎসাটাই পাচ্ছেন এবং দেশে কোনো চিকিৎসা নাই, দেশের অবস্থা এত খারাপ না, ভালো ভালো ডাক্তাররা আছেন। কিন্তু এখন যেটা যেভাবে করে মির্জা ফখরুল ইসলাম দাবি করলেন, ফখরুল ইসলাম আলমগীর, এভাবে করে কিন্তু যে চিকিৎসক ভদ্রলোক কিন্তু এভাবে করে বলেন নাই। ফখরুল ইসলাম আলমগীর যেরকম বললেন যে যেই জায়গায় আসছি এরপর আর দেশে চিকিৎসা হওয়া সম্ভবই না, এখন বাইরে নিতেই হবে কারণ আমরা টেকনোলজি কাল লিমিটেশনে পৌঁছে গেছি, এটা কিন্তু উনি বলতেছেন এই ডাক্তার। সো ফখরুল ইসলাম আলমগীর কি সত্য কথা বলছেন নাকি এটা এখন পলিটিক্যাল স্টেটমেন্ট, এখন আমি শিওরলি বুঝতেছি না। আমি চাচ্ছি কোনো এক্সপার্টের মুখ থেকে শুনতে এই কথাটা, কিন্তু আমি পাচ্ছি না। সো ওকে, এই হচ্ছে অবস্থা। সো নাও খালেদা জিয়ার শারীরিক অবস্থার সত্যিকার চিত্র আমি আমার আলোচনা থেকে আশা করি উঠে আসছে, যে আমি পার্সোনালি আমি নট শিওর উনি আসলে কতটুকু মুমূর্ষু। বোঝা যাচ্ছে অবস্থা ভালো না, কিন্তু এটা কতটুকু খারাপ দেশের বাইরে নিতেই হবে কি না, না নিলে এই এই পর্যায়ে আসছে কি না সেটা হচ্ছে প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর আমার কাছে নাই, আমি বুঝতেছি না। অবশ্যই পলিটিক্যাল বিএনপির পলিটিক্যাল লোকজনের কথার ভিত্তিতে আমি সিদ্ধান্ত নিচ্ছি না, সেটা তো আশা করি বুঝতে পারতেছেন অলরেডি। তো সেটা গেল সেটা। নাও লাস্ট একটা পয়েন্ট টাচ করে আলোচনাটা শেষ করি, সেটা হচ্ছে গণেশচন্দ্র রায়। উনি বলবেন, ভালো করে জানেন বেগম খালেদা জিয়া আপুসী, তিনি লড়তে জানেন, তিনি মরতে পারেন, তিনি ভাঙতে পারেন না, তিনি কখনো আপোষ করেন নাই, উনি কখনো মাথা নত করে নাই, আর মাথা নত করার জন্য খালেদা জিয়ার জন্ম হয় নাই। সো এই কথাগুলা আমি জানি না যে এখন রাইট টাইম কিনা এই কথাগুলো বলার, এই থ্রেডগুলো করার, কারণ খালেদা জিয়ার যদি শারীরিক অবস্থা সত্যিকার অর্থে ভালনারেবল হয়, ওনাকে সত্যিকার অর্থে দেশের বাইরে নিতে হবে, তাহলে বিএনপির এখন প্রধানমন্ত্রীর সরকারের সুদৃষ্টি ছাড়া সেকেন্ড কোনো অপশন নাই, কারণ ওনাকে নেয়ার সুযোগ তো নাই, সরকারের এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে ওনাকে অনুমতি দিতে হবে। সো এখন এই ধরনের খোঁচামারা কথা বলে টন্ট করে ক্ষতি হবে কার? বিএনপির ক্ষতি হবে, সেখানে খালেদা জিয়ার ক্ষতি হবে, সেখানে কিছু আসে যায় যদি অনুমতি না দেয় খালেদা জিয়ার ক্ষতি হবে। সো এখন এই ধরনের পলিটিক্যাল কথাবার্তা আপোষহীন নেত্রী এসে, দেখেন আপোষহীন নেত্রী সত্যি খালেদা জিয়া হিস্ট্রিক্যালি পলিটিক্যাল লোকজন যেরকম স্টানবাজি করে এরশাদ টেরশাদ থেকে শুরু করে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু নীতির প্রশ্ন যে খুব পোক্ত এমন না, জামাতের সাথে এদি আজকে করে হচ্ছে এমন একটা অবস্থা জামাতকে সহ্য করতে পারে না, আবার জামাতের সাথে আন্দোলন করে, হেফাজতকে সহ্য করতে পারে না, তেঁতুল হুজুর ছাড়া তো কথাই বলতো না প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তেঁতুল হুজুরের সাথে আবার মিটিং জোট, তারপর হচ্ছে যে মানে সো রাজনৈতিক হিপোক্রেসির দিক থেকে ইফ ইউ আস্ক মি খালেদা জিয়াই বরং সবচেয়ে বেশি কনসিস্টেন্ট, সবচেয়ে বেশি আত্মসম্মান নিয়ে, সবচেয়ে বেশি লাইক ডিগনিফাইড আচরণ সবচেয়ে বেশি উনি করে আসছেন হিস্ট্রিক্যালি, এবং পলিটিক্সে তো আপোষহীনতা বলে কিছু নাই, পোল্টি নিতে হয়, সবচেয়ে কম পোল্টি খালেদা জিয়াই সম্ভবত নিয়েছেন, রাইট? সো এই কথাগুলো সত্য, আমি মনে করি কথাগুলো সত্য, এই যে আপোষহীনতার কথা বলতেছেন স্টাফ এবং পলিটিশিয়ানদের মধ্যে সবচেয়ে কম আনক্লাসি বা সবচেয়ে ক্লাসি খালেদা জিয়াই, সব আর বাকি সকলে হইতেছে আনক্লাসি টু দ্য টেন, আমাদের উনিশশহ, হ্যাঁ, আর এসাচিকটা তো আনক্লাসিনেসের গোডাউন। সো পলিটিক্যাল লোকজন খুবই আনক্লাসি ধরনের হয়। সো সেখানে এই কথাগুলো সত্যি, খালেদা জিয়া আপোষহীন নেত্রী, উনি কখনো মাথা নোয়ান নাই, উনি একটা সম্মানবোধ নিয়েছিলেন, রাজনৈতিক পোল্টি ডিগবাজি মারা, ফালতু ফাত্রা কথাবার্তা বলা এগুলো উনি করেন নাই কখনোই। এই কথাগুলো এখন বলে খোঁচাখুচি করাটা অর্থহীন, এটা কারণ এটা করলে এখন বিএনপি লুজিং লুজার হবে, হ্যাঁ, রিসিভিং এন্ডে থাকবে, বিএনপিরই ক্ষতি হবে, খালেদা জিয়ারই ক্ষতি হবে। নাও এই কথাগুলো কোথায় আসতেছে গণেশচন্দ্র রায়ের, যে আমরা আপোষ করি না, উনি মাথা নোয়াবেন না, উনি মাথা নোয়ান না কখনো। আমি সন্দেহ করতেছি যে খালেদা জিয়াকে যদি দেশের বাইরে চিকিৎসার অনুমতি সরকার দেয়ও, সেটা তো অবশ্যই একটা লাইক ব্যাকহ্যান্ড ডিল হবে, একটা আন্ডার দ্য টেবল ডিল হবে, এমনি তো চাইতে, কারণ অ্যাগেন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে যাইতে দেয়া মানে ওনাকে দেশ থেকে পালাইতে অনুমতি দেয়া, চলে যেতে দেয়া, আর ফিরে আসবেন না উনি। সো এইটাও মিলে করতে হলে অবশ্যই খালি হাতে করবেন না, ওই যেরকম তারেক রহমান যখন ইউকেতে পালাইয়া গেছিলেন, যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ওনাকে চলে যাওয়ার সুযোগ দিছে, তখন কিন্তু ওই চুক্তির ভিত্তিতেই কেয়ারটেকার গভর্নমেন্ট ওই শর্ত দিয়েই ছাড়ছে যে আপনি ভাগেন, আপনি আর দেশে ফিরে আসবেন না, আর রাজনীতিতে যুক্ত হবেন না, এই শর্তে তারেক রহমানকে পালাইতে দিছিল। সো খালেদা জিয়াকে এখন যদি পালাইতে দেয় চিকিৎসার জন্য হোক আর যে কারণে হোক, সরকার এইভাবেই পারসিভ করবে যে ওনাকে চলে যেতে দিচ্ছি, কোনো ধরনের ব্যাকহ্যান্ড ডিল ছাড়া
দিবে, আই ডোন্ট থিঙ্ক সো। সো মেবি হয়তো পেছনে তো অবশ্যই সরকারের সাথে বিরোধী দলের কথাবার্তা চলতেছে, সো সেখানে হয়তো বা সরকার কোনো ধরনের শর্ত সামনে রাখতেছে যে এই ওকে আমরা যাইতে দেবো খালেদা জিয়াকে, তাইলে সেক্ষেত্রে এই হবে সে হবে, উনি আর কখনো হয়তো রাজনীতিতে ফিরতে পারবেন না, উনি নির্বাচনে দাঁড়াইতে পারবেন না, বা তারেক রহমান দেশে আসতে পারে, এরকম কোনো আমি একটা ক্রেজি কিছু কথা বলতেছি, আর মেবি লিটারেলি এগুলাই হয়তো শর্ত দিয়েছে, কোনো শর্ত টর্ত হয়তো দিচ্ছে, হয়তো আলোচনা হচ্ছে সরকারের সাথে, হয়তো ওই জায়গা থেকে গয়েশ্বরচন্দ্র রায় এসব কথা বলতেছে যে শর্ত দিয়ে লাভ নাই, আমাদের খালেদা জিয়া কখনো শর্তের কাছে মাথা নোয় নাই, উনি আপোষহীন নেত্রী, উনি কখনো মাথা নোয় না কারো কাছে, সো হয়তো ওই জায়গা থেকে আসতেছে, এবং দের ইজ এ রিয়েল লাইকলিহুড যে ওই জায়গা থেকেই আসতেছে, রাইট? সো সরকার নিশ্চয়ই সরকারের সাথে অনেক রকম কথাবার্তা দেন লেনদেন দেন দরবার হচ্ছে বিএনপির সাথে আওয়ামী লীগের। নাও যদি হয়, দেখেন এত বড় কথা বলে লাভ নাই, আলটিমেটলি যদি সত্যিকার অর্থে খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল হয়, সেক্ষেত্রে সরকার যেই শর্ত দিবে ওই শর্ত মেনে নিতে বাধ্য হবে বিএনপি। সো এই বাইরে এসব পলিটিক্যাল কথাগুলো তো পাবলিকের জন্য বলে, যেটা গত এই ইমিডিয়েট আগের পরবর্তীতে আলোচনা করছি, যে পলিটিশিয়ানদের মুখের কথাবার্তা পাবলিককে খাওয়ানোর জন্য অনেক রকম স্টানবাজি কথাবার্তা বলে, এগুলো থেকে রিয়েল পিকচার পাওয়া যায় না, যাবে না। সো এই কথাগুলো গোশেশচন্দ্র রায় হয়তো কর্মীদেরকে গরম করার জন্য বলতেছে, কিন্তু আমি মনে করি রাইট নাও পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করা, পলিটিক্যাল স্টেটমেন্ট দেয়া, দিস ইজ নট দ্য বেস্ট টাইম ফর দিস। এই সব কথাবার্তা বললে আবার সরকার হয়তো পেকে বসতে পারে। সো তো খালেদা জিয়াকে দেশের বাইরে যাইতে দেখেন, এটা খুব বড় একটা দাবি, খুব বড় একটা চাওয়া, এবং এটা সরকার রাজি হইলে অবশ্যই খুব বড় একটা শর্ত দিয়ে খুব বড় একটা দিন দরবার শেষে করবে এই কাজটা, সরকার করলে করবে আর কি। সেটা কী সেটা আমরা কখনো জানতে পারবো না, বা মেবি অনেক পরে জানতে পারবো যে এই শর্তের ভিত্তিতে খালেদা জিয়াকে বিদেশে যাইতে দিতে রাজি হয়েছিল সরকার। বাট অ্যাগেন তাতে করে উনি আপোষহীন নেত্রী যে ওনার উপাধি এটা নড়বড়ে দুর্বল হয়ে যাবে বলে আমি মনে করি না। আপনি কারো মাথায় পিস্তল ধরে শর্ত দিলে সে বুদ্ধিমান মানুষ তখন শর্ত মেনে নিবে, তখন সে কারেজ দেখাইতে যাবে না, রাইট? মাথায় পিস্তল ঠেকায় ইস নট দ্য টাইম টু শো কারেজ। সো কিন্তু আপোষহীনতার যে প্রশ্ন, সেখানে খালেদা জিয়া হিস্ট্রিক্যালি আপোষহীন নেত্রী, যথেষ্ট যৌক্তিক কারণে উনি এই উপাধি পাইছেন। সো কিন্তু এখন এসব কথাবার্তা বলার ইজ নট দ্য রাইট টাইম, সো উইল সি হাউ থিংস প্লে আউট। We'll be right back.